প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম। আজকে আমাদের বায়োগ্রাফিতে আছেন মাহিয়া অভিনেত্রী মাহিয়া মাহি, আলোচিত সমালোচিত সফল রহস্যময় ব্যক্তিত্ব। মাহিয়া মাহির ব্যক্তিজীবন প্রথমেই আলোচনা করে নিচ্ছি। মাহিয়া মাহি 1993 সালের 27 অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পারিবারিক নাম শারমিন আক্তার নিপা, তার বাবার নাম আবু বক্কর এবং মাতার নাম দিলারা ইয়াসমিন। তিনি ঢাকা উত্তরা হাই স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। বর্তমানে তিনি শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিংয়ের উপর পড়াশোনা করছেন। মাহি 2016 সালে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। তার বিবাহ বিচ্ছেদ ঘটে পারভেজ মাহমুদ অপুর সাথে 2021 সালের জুন মাসে। বর্তমানে তিনি বিশিষ্ট ব্যবসায়ী রাকিব সরকারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ আছেন। তারা 2021 সালের সেপ্টেম্বরে বিয়ে করেন। অভিনয় জীবনে মাহিয়া মাহি 2012 সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ভালোবাসার রং চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। 2013 সালে মাহির পরপর তিনটি চলচ্চিত্র সাফল্যের মুখ দেখে এবং তিনি অভিনেত্রী হিসাবে নিজের অবস্থান সুদৃঢ় করেন। 2014 সালে বেশ সাফল্যের সঙ্গেই কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। অগ্নি, কি দারুণ দেখতে, দবির সাহেবের সংসার, হানিমুন, অনেক স্বাদের ময়না এবং দেশ দ্য লিডারের মতো চলচ্চিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। 2015 সালে রোমিও বনাম জুলিয়েট চলচ্চিত্রের মাধ্যমে ডালিউডে অভিষেক ঘটে তার। মাহিয়া মাহির চলচ্চিত্রের তালিকা হচ্ছে ভালোবাসার রং, অন্যরকম ভালোবাসা, পুরা মন, ভালোবাসা আজকাল, তবুও ভালোবাসি, অগ্নি, কি দারুণ দেখতে, দবির সাহেবের সংসার, হানিমুন, অনেক স্বাদের ময়না, দেশা দ্য লিডার, বিগ ব্রাদার, অগ্নি টু, রোমিও বনাম জুলিয়েট, ওয়ার্নিং, অনেক দামে কেনা, কৃষ্ণপক্ষ, ঢাকা অ্যাটাক, পলকে পলকে তোমাকে চাই, জান্নাত, মনে রেখো, পবিত্র ভালোবাসা, তুই শুধু আমার, অন্ধকার জগৎ, অবতার, অক্সিজেন, নবাব, LLB, প্রেমের বাঁধন, গোপাল তরিল কাজল, আনন্দ অশ্রু, মন দেব মন নেব, আশীর্বাদ। মাহিয়া মাহির পুরস্কারসমূহ হচ্ছে 2013 সালে তিনি মেরিল প্রথম আলো পুরস্কার সেরা অভিনেত্রী পেয়েছেন, বাচসাস পুরস্কার সেরা।